আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে ঢাকা থেকে ভৈরব বাজারগামী যতগুলো আন্তনগর ট্রেন রয়েছে সবগুলো ট্রেন সম্পর্কেই বিস্তারিত জানিয়ে দেবো ইনশাল্লাহ। ট্রেনগুলোর নাম, কোন দিন বন্ধ থাকে, ঢাকা থেকে কখন ছাড়ে, ভৈরব বাজারে কখন পৌঁছায়, ঢাকা থেকে ভৈরব বাজার যেতে কত সময় লাগে, ভাড়া কত এবং কোন রুট দিয়ে যায়, সব কিছু সম্পর্কেই বিস্তারিত জানতে পারবেন আশা করি। তো ঢাকা থেকে ভৈরব বাজার পর্যন্ত টোটাল আন্তনগর ট্রেন যায় হচ্ছে 9টা। ট্রেনগুলো হচ্ছে পারাবত এক্সপ্রেস, এগারো সিন্ধুর প্রভাতী, মহানগর প্রভাতী, কিশোরগঞ্জ এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, এগারো সুন্দর গোধুলি, উপবন এক্সপ্রেস এবং তুন্না এক্সপ্রেস। পারাবত এক্সপ্রেস, ট্রেন নং 709। ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 6টা 20 এবং ভৈরব বাজারে যেয়ে পৌঁছায় হচ্ছে 7টা 53। ঢাকা থেকে ভৈরব বাজার যেতে ট্রেনটির সময় লাগে 1 ঘন্টা 33 মিনিট। মনে রাখবেন ট্রেনটি বন্ধ থাকে হচ্ছে মঙ্গলবার। ঢাকা থেকে ভৈরব বাজার যাওয়ার সময় ট্রেনটি টোটাল 3টা জায়গায় থামে, ঢাকা, বিমানবন্দর এবং ভৈরব বাজার। এই ট্রেনটিকে 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, শোভন চেয়ার, স্নিগ্ধা, এফ সিট এবং এসি সিট। আপনারা যদি শোভন চেয়ারে যেতে চান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 105 টাকা, স্নিগ্ধাতে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে 170 টাকা, এফ সিটে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে 135 টাকা এবং এসি সিটে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে 205 টাকা। আপনাদের সুবিধার জন্য জানাই রাখতেছি, স্নিগ্ধাটা মূলত হচ্ছে চেয়ার টাইপেরই কিন্তু ওইখানে হচ্ছে এসি থাকে। এফ সিটটা হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস সিট বলে এটাকে, এটা মূলত হচ্ছে কেবিন, নন এসি কেবিন আর কি। আর এসি সিটটাও হচ্ছে কেবিন, এটা হচ্ছে আপনার এসি কেবিন। পরবর্তী ট্রেনটির নাম হচ্ছে এগারো সুন্দর প্রভাতী এবং ট্রেনটির নাম্বার হচ্ছে 737। ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 7টা 15 এবং ভৈরবে যেয়ে পৌঁছায় হচ্ছে 9টা 6। ঢাকা থেকে ভৈরব বাজার যেতে ট্রেনটির সময় লাগে 1 ঘন্টা 51 মিনিট। মনে রাখবেন এই ট্রেনটি বন্ধ থাকে হচ্ছে বুধবার। রুট হচ্ছে 4, এর মানে হচ্ছে এই ট্রেনটি ঢাকা থেকে ভৈরব বাজার যাওয়ার সময় 4টা জায়গায় থামে। ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 7টা 15, বিমানবন্দরে পৌঁছায় হচ্ছে 7টা 42, নরসিংদীতে পৌঁছায় হচ্ছে 8টা 31 এবং সর্বশেষ ভৈরব বাজার গিয়ে পৌঁছায় হচ্ছে 9টা 6। এই ট্রেনটিকেও 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, শোভন, শোভন চেয়ার, এফ সিট এবং এফ চেয়ার। আপনারা যদি শোভনে যেতে চান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 85 টাকা, শোভন চেয়ারে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে 105 টাকা, এফ সিটে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে 135 টাকা এবং এফ চেয়ারে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে 135 টাকা। পরবর্তী ট্রেনটির নাম হচ্ছে মহানগর প্রভাতী এবং ট্রেনটির নাম্বার হচ্ছে 704। ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 7টা 45 এবং ভৈরব বাজারে পৌঁছে হচ্ছে 9টা 18। ঢাকা থেকে ভৈরব বাজার যেতে ট্রেনটির সময় লাগে 1 ঘন্টা 33 মিনিট। মনে রাখবেন ট্রেনটির কোনো অফডে নাই, সপ্তাহে 7 দিনে চলাচল করে। ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 7টা 45, বিমানবন্দরে পৌঁছে হচ্ছে 8টা 10 এবং ভৈরব বাজারে পৌঁছে হচ্ছে 9টা 18। এই ট্রেনটিকে 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, শোভন চেয়ার, স্নিগ্ধা, এফ সিট এবং এসি সিট। আপনারা যদি শোভন চেয়ারে যেতে চান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 105 টাকা, স্নিগ্ধাতে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে 170 টাকা, এফ সিটে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে 135 টাকা এবং এসি সিটে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে 205 টাকা। পরবর্তী ট্রেনটির নাম হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং ট্রেনটির নাম্বার হচ্ছে 781। ঢাকা থেকে ট্রেনটি ছাড়ে হচ্ছে 10টা 45 এবং ভৈরব বাজারে বসে হচ্ছে 12টা 40। ঢাকা থেকে ভৈরব বাজার যেতে ট্রেনটির সময় লাগে 1 ঘন্টা 55 মিনিট। মনে রাখবেন এই ট্রেনটি বন্ধ থাকে হচ্ছে শুক্রবার। এই ট্রেনটি টোটাল 5টা জায়গায় থামে, ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 10টা 45, বিমানবন্দরে পৌঁছায় হচ্ছে 11টা 12, নরসিংদীতে পৌঁছায় হচ্ছে 12টায়, মিথিকান্ডাতে পৌঁছায় হচ্ছে 12টা 20 এবং সর্বশেষ ভৈরব বাজারে যেয়ে পৌঁছায় হচ্ছে 12টা 40। এই ট্রেনটিকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, শোভন চেয়ার, স্নিগ্ধা এবং এসি সিট। আপনারা যদি শোভন চেয়ারে যেতে চান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 105 টাকা, স্নিগ্ধাতে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে 170 টাকা এবং এসি সিটে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে 205 টাকা। পরবর্তী ট্রেনটির নাম হচ্ছে চট্টলা এক্সপ্রেস এবং ট্রেনটির নাম্বার হচ্ছে 802। ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 1টায় এবং ভৈরব বাজারে যেয়ে পৌঁছায় হচ্ছে 2টা 58। ঢাকা থেকে ভৈরব বাজার যেতে ট্রেনটির সময় লাগে 1 ঘন্টা 58 মিনিট। মনে রাখবেন ট্রেনটি বন্ধ থাকে হচ্ছে মঙ্গলবার। এই ট্রেনটিও টোটাল 5টা জায়গায় থামে, ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 1টায়, বিমানবন্দরে বসে হচ্ছে 1টা 27, নরসিংদীতে বসে হচ্ছে 2টা 15, মিথিকান্ডাতে বসে হচ্ছে 2টা 40 এবং ভৈরব বাজারে পৌঁছে হচ্ছে 2টা 58। এই ট্রেনটিকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, শোভন, শোভন চেয়ার এবং এফ সিট।
শোভন যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে 85 টাকা, শোভন চেয়ারে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে 105 টাকা এবং এস সিটে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে 135 টাকা। পরবর্তী ট্রেনটির নাম হচ্ছে উপকূল এক্সপ্রেস। ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 3:20 এবং ভৈরব বাজারে পৌঁছায় হচ্ছে 5টায়। ঢাকা থেকে ভৈরব বাজার যেতে ট্রেনটির সময় লাগে 1 ঘন্টা 40 মিনিট। মনে রাখবেন এই ট্রেনটিও বন্ধ থাকে হচ্ছে মঙ্গলবার। এই ট্রেনটি টোটাল 4টা জায়গায় থামে। ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 3:20, বিমানবন্দরে পৌঁছায় হচ্ছে 3:47, নরসিংদীতে পৌঁছায় হচ্ছে 4:30 এবং ভৈরব বাজারে পৌঁছায় হচ্ছে 5টায়। এই ট্রেনটির মাত্র 2টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শোভন চেয়ার আর একটা হচ্ছে স্নিগ্ধা। শোভন চেয়ারের জনপতি ভাড়া পড়বে 105 টাকা এবং স্নিগ্ধার ভাড়া পড়বে 170 টাকা করে। পরবর্তী ট্রেনটির নাম হচ্ছে 11 সুন্দর গোধুলি এবং ট্রেনটির নাম্বার হচ্ছে 749। ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 6:40 এবং ভৈরব বাজারে যে পৌঁছায় হচ্ছে 8:42। ঢাকা থেকে ভৈরব বাজার যেতে ট্রেনটির সময় লাগে 2 ঘন্টা 2 মিনিট। এই ট্রেনটির কোনো অফডে নাই, সপ্তাহে 7 দিনই চলাচল করে। এই ট্রেনটি টোটাল 5টা জায়গায় থামে। ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 6:40, বিমানবন্দরে পৌঁছায় হচ্ছে 7:07, নরসিংদীতে পৌঁছায় হচ্ছে 8টায়, মিথিকান্ডাতে পৌঁছায় হচ্ছে 8:22 এবং সর্বশেষ ভৈরব বাজার যেয়ে পৌঁছায় হচ্ছে 8:42। এই ট্রেনটিকে 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, শোভন, শোভন চেয়ার, এফ সিট এবং এফ চেয়ার। শোভনে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে হচ্ছে 85 টাকা, শোভন চেয়ারে পড়বে হচ্ছে 105 টাকা, এফ সিট এবং এফ চেয়ারে পড়বে হচ্ছে 135 টাকা করে। পরবর্তী ট্রেনটির নাম হচ্ছে মহানগর এক্সপ্রেস এবং ট্রেনটির নাম্বার হচ্ছে 722। ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 9:20 এবং ভৈরব বাজারে পৌঁছায় হচ্ছে 11:05। ঢাকা থেকে ভৈরব বাজার যেতে ট্রেনটির সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। মনে রাখবেন এই ট্রেনটি বন্ধ থাকে হচ্ছে রবিবার। এই ট্রেনটি টোটাল 4টা জায়গায় থামে। ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 9:20, বিমানবন্দরে পৌঁছায় হচ্ছে 9:47, নরসিংদীতে পৌঁছায় হচ্ছে 10:32 এবং সর্বশেষ ভৈরব বাজারে যেয়ে পৌঁছায় হচ্ছে 11:05। এই ট্রেনটিকে টোটাল 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, শোভন চেয়ার, স্নিগ্ধা এবং এসি বার্থ। আপনারা যদি শোভন চেয়ারে যেতে চান তাহলে জনপতি ভাড়া পড়বে 105 টাকা করে, স্নিগ্ধাতে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে 170 টাকা করে এবং এসি বার্থে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে 305 টাকা করে। পরবর্তী ট্রেনটির নাম হচ্ছে তুন্না এবং এটি হচ্ছে ঢাকা থেকে ভৈরব বাজার জামি সর্বশেষ ট্রেন এবং ট্রেনটির নাম্বার হচ্ছে 742। ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 11:30 এবং ভৈরব বাজার যে পৌঁছায় হচ্ছে 1:15। ঢাকা থেকে ভৈরব বাজার যেতে ট্রেনটির সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। মনে রাখবেন এই ট্রেনটির কোনো অফডে নাই, সপ্তাহে 7 দিনই চলাচল করে। এই ট্রেনটি টোটাল 3টা জায়গায় থামে। ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 11:30, বিমানবন্দরে পৌঁছায় হচ্ছে 11:57 এবং ভৈরব বাজারে পৌঁছায় হচ্ছে 1:15। এই ট্রেনটিকে 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, শোভন চেয়ার, স্নিগ্ধা, এফ বার্থ এবং এসি বার্থ। শোভন চেয়ারে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে 105 টাকা করে, স্নিগ্ধাতে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে 170 টাকা, এফ বার্থে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে 205 টাকা এবং এসি বার্থে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে 305 টাকা করে। আজকের ভিডিওতে ছিল এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।